মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। পৃথিবীর কোনো সুবিধা শাসকেই বেশি দিন টিকে নাই। পারভেজ মোশাররফ মারা গেছেন, পারভেজ মোশাররফ মারা গেছেন খোদার নিয়মে। এইতে আপনার কী হবে আমরা জানি না, তো আমরা চাই যে আপনি বেঁচে থাকেন এবং বিচারের সম্মুখীন হন, এবং আপনার বিচারের সময় আমি বারে বারে বলেছি রাস্তায় আপনার পাশেই থাকবো আমি। আপনার প্রতি কোনো রকম অন্যায় কাজ করতে দেব না। আপনাকে আপনার প্রতি আজকে আপনি যে খালেদা জিয়ার প্রতি অন্যায় করছেন, সেই অন্যায় যেন রিপিট না হয় সেটাই দেখা হবে। আমি আবার পুনরায় রিপিট করছি একই শব্দ, বাংলাদেশের নির্মাতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, অন্য কেউ নন, অন্য কেউ নকল, নকল নির্মাতারা, নকল নির্মাতারা দেশে ঢুকে বলেছেন। আজকে আমাদেরকেও সেই সম্পর্কে সাবধান থাকতে হবে। বাংলাদেশে গণতন্ত্র নাই এটা তো আমরা সবাই জানি। বাংলাদেশে যদি গণতন্ত্র থাকতো, সরকারে যদি গণতন্ত্র থাকতো, তাহলে গত পরশু আওয়ামী লীগের কাউন্সিল মিটিং, সেখানে এক ব্যক্তিকে সব দায়িত্ব দেওয়া হতো না, গোপন ব্যালট হতো, তারাই ঠিক করতো কে রাষ্ট্রপতি হবেন, কে রাষ্ট্রপতি হবেন। তারা এক ব্যক্তির উপর দায়িত্ব দেওয়া যায় না, তারা এখানে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ন্যূনতম প্রয়োজন ছিল হয়তো ম্যাননের মতো কাউকেও, তাদের দল থেকেই ম্যাননের মতো কাউকে রাষ্ট্রপতি করা, তবু কিছুটা হয়তো আশা সঞ্চার হতো। কিন্তু সেইটা হয়নি। তাদের মধ্যে তো কাউকে না কাউকে হতে হবে, তো সুতরাং সেই হিসাবে। আর তাছাড়া জাতীয় ঐক্যের প্রশ্ন, আজকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পয়লা পদক্ষেপই হলো জাতীয় নির্বাচন, সুষ্ঠু জাতীয় নির্বাচন। আজকে দেশের মানুষ অর্ধহারে আছে, যে জীবনযাত্রা করছে সেটা মানবিক নয়। কীভাবে ফুটপাথের দোকানদার, রিক্সাওয়ালা বেঁচে আছে, যে কোনো লোক চাইলেই খোঁজ দিতে পারে, অর্ধহারে আছেন সেটা মাহবুবুল্লাহ এবং আমাদের এরা পূর্ববর্তী বক্তারা আমাদেরকে বুঝিয়ে বলেছেন, সেটা নতুন করে বলার প্রয়োজন পড়ে না।